প্রায় 40 বছর পাছত করিমগঞ্জের পর এগারী রাজ্যসভার সাংসদরভাবে রাজ্যসভা সাংসদরভাবে মনোনয়ন করা হয়েছে। আরও ইয়ালে কিন্তু করিমগঞ্জ বিজেপি কার্যালয়ত যথেষ্ট উৎসমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে দেখা গেছে। ইয়াতে রঞ্জিত দাস উপস্থিত হয়েছে, তথাপি মিশন দাস যেহেতু মনোনয়ন দিয়া হয়েছে, কি কব আপনি? স্বাভাবিকতে আমি উল্লাসিত হয়েছো, কারণ মিশন দাসের মানুষ এজনে রাজ্যসভার সাংসদ হিসাবে আগন্তুক দিনত প্রবেশ করে করিমগঞ্জের লগতে অসমৰ জনগণৰ সেৱা কৰিব। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ জ্যেষ্ঠ নেতা, প্ৰথমগৰাকী ইয়াৰে পৰা বিধায়ক হৈছিলে 91 চনত, আৰু এনেকুৱা এজন ব্যক্তিয়ে ৰাজ্যসভাত সকলো কাৰণে ভাল খবৰ বুলি ক'ব। 100% নিশ্চিত, কাৰণ কিয় অপজিচনে কিন্তু তেওঁলোকে নমিনেশ্যন দিলেও তেওঁ যথেষ্ট সংখ্যক তেওঁলোকৰ মানে যিহেতু বিধায়ক নাই, কাৰণ চিংগেল নমিনেশ্যন এইটো, কাৰণ প্ৰতিটো দুটা যিটো আমাৰ সাংসদৰ পদ খালী হৈছে, ৰিচেণ্ট নটিফিকেশ্যন যিটো ওলাইছে তাতে 100% ভোট পাব লাগিব, তেতিয়াহে সাংসদ হ'ব পাৰিব। কৃষ্ণেন্দু পাল আছে, আমি কৃষ্ণেন্দু পালৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম যে যিহেতু করিমগঞ্জৰ পৰা প্ৰায় 40 বছৰ পাছত এগৰাকীক মনোনয়ন দিয়া হৈছে ৰাজ্যসভাৰ বাবে, কি ক'ব, কেনেদৰে? বহুত আনন্দ লাগিছে, আৰু বিশেষকৈ 1991 ফার্স্ট যেতিয়া ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে আমার বরাক উপত্যকার ফলের পরাই 9 জন বিধায়ক হয়েছিল, তার মাজত মাননীয় মিশন রঞ্জন দাস একজন বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিল। আজি রাজ্যসভার কারণে মনোনীত হওয়ার কারণে আমি সর্বপ্রথমে আমি করিমগঞ্জ জেলার ফলের পরা বহুত বহুত ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আর আমার সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জি, আমি বহুত বহুত ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আছি করিমগঞ্জ ফলের পর। আন এগারী বিধায়ক আছে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, কি কব, এটা ভাল খবর করিমগঞ্জের কারণে প্রায় 40 বছর পাছত এগারী সাংসদ হওয়ার পদত, রাজ্যসভার সাংসদ হওয়ার পদত। হয়, মই তো প্রথমে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাক অন্তরের অন্তর স্তরের পরা ধন্যবাদ জানাইছো, কারণ এই ফার্স্ট টাইম কিন্তু মুখ্যমন্ত্রী বরাকবেলির পরা বিজেপির থেকে রাজ্যসভার কারণে প্রথমবারের মতন আমাদের মাননীয় মিশন রঞ্জন দাসত মনোনয়ন দিলে। আপনাদের জানে মিশন দাস 91-র পর এমএলএ আসলে, দীর্ঘদিনের পর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আসলে, তারপর দীর্ঘদিনের পর বিভিন্ন সময় বিভিন্নভাবে দাবি আসলে যে আমার বরাকবেলির পর এজন রাজ্যসভার এমপি লাগে, তারপর আগে কেউ আমার বরাকবেলির পর দিয়া নাই, কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জর এবং বরাকবেলির পরা প্রথমবারের মতন আমার সিনিয়র লিডার মিশন রঞ্জন দাসত যে রাজ্যসভার এমপির মনোনয়ন দেওয়ার কারণে আবারও অন্তরের অন্তরস্থলের পর মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রীয় সভাপতির ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইছো, কারণ মিশন দার মতন একজন সিনিয়র লিডারত রাজ্যসভার এমপি করার কারণে আর বেঙ্গলি সমাজের পড়া এজন মানুষ যাতে রাজ্যসভাত গিয়ে রিপ্রেজেন্টেটিভ করব পারে আসামর পড়া, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে বেঙ্গলি সমাজত সম্মান জানালে, বরাকবেলি সম্মান জানালে, আবারও মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইছো। আসলতে এই খবর যেটা মিশন দাসক টিকিট দেওয়ার সম্ভাবনা আছে যেটা কথা বিয়পার পাশের পরে, কিন্তু করিমগঞ্জের যে বিজেপি কার্যালয়ত কিন্তু একটা আনন্দমুখর পরিবেশে বিরাজ করে আছে, আজ গোটে দিনটুত কিন্তু যে কার্যকর্তাসকল আছে কার্যকর্তাসকলের মুখত কিন্তু হাঁহি বিড়িঙিছে, আর যেহেতু আজি মন্ত্রী রঞ্জিত দাস করিমগঞ্জ আইসে, সকলে ব্যস্ত আসলে বিভিন্ন যে গ্রাম উন্নয়নের কি উন্নয়ন হয়েছে ইয়ার খতিয়ান লবলে, কিন্তু যেই মুহূর্তে বিজেপি কার্যালয়ত আই উপস্থিত হয়েছে সকলের এক আনন্দ পরিবেশ, ইয়াতে করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, কি কব, একটা ডাঙর খবর, এটা ভাল খবর করিমগঞ্জের ভাবে কব। আমি প্রথমত মাননীয় মিশন রঞ্জন দাস মহোদয়ক আমি শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছো, আর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক। এটু খালি মিশন দার নমিনেশন প্রাপ্তি নহয়, এটু করিমগঞ্জের গোটে কার্যকর্তার কারণে এটা রিকগনেশন, করিমগঞ্জ নহয় গোটে বরাক উপত্যকার মাজত ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা প্রথম অবস্থাত রাজ্যসভার নমিনেশন পাইছে। আমি আমার আসাম প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি ভবেশ কলিতা মহোদয়, আমার মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী, মাননীয় রাষ্ট্রীয় সভাপতি, তেওঁলোকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো গোটে করিমগঞ্জের কার্যকর্তার পক্ষের পড়া। মিশন দার নিচনা এজন জ্যেষ্ঠ কার্যকর্তা, যে চারিবার এই বিধানসভা উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির পর বিধায়ক আসলে, আজির দিনত মিশন দা আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান আছে, আর আমি এনে শুনেছিল কি মিশন দা পাব পারে, কিন্তু অল্প আগতে এটা অফিসিয়ালি ডিক্লেয়ার হল, এটা আমার কারণে একটা ডাঙর প্রাপ্তি।
একটু করিমগঞ্জের ভারতীয় জনতা পার্টির খালি কার্যকর্তা নয়, করিমগঞ্জ জেলার রাইজর কারণে একটা প্রাপ্তি। আর লগত মই একটা কথা কব বিচার, বহুত মানুষে কয়ে বহুত জনে কয়েছে, বিশেষত আমার বিরোধী বন্ধুবিলাকে, যে কেতিয়াও কোনো বিজেপির পড়া বঙ্গালীয় নমিনেশন পাব না পারে রাজ্যসভা, করিমগঞ্জ বরাক উপত্যকার পড়া কোনো বঙ্গালী কার্যকর্তায় নমিনেশন পাব না পারে, তেলুগুর মুখত আজি এইটু একটা ডাঙ্গর শুনকালে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় রাজ্য সভাপতি মহোদয়, মাননীয় রাষ্ট্রীয় সভাপতি মহোদয়, আর আমার সেন্ট্রাল ইলেকশন কমিটির গোটা কার্যকর্তাবিলাক এইটু দিলে, যে নমিনেশন আজি ডিক্লেয়ার হল, মিশনদার নিচিনায় কার্যকর্তা এইটু পাওয়া, এইটু আমার কারণে একটা ডাঙ্গর প্রাপ্তি, গোটা কার্যকর্তার কারণে প্রাপ্তি। আমি মিশনদাক বহুত বহুত শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছো, আর এই উপলক্ষত আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর লগত জ্যেষ্ঠ কার্যকর্তাবিলাকক আমি কৃতজ্ঞতা জানাইছো। নিশ্চয়ই এই যে মিশন রঞ্জন দাসের যে টিকিট পাওয়ার কিন্তু বহু তাৎপর্য আছে, যদি কোয়া যায় যে এফালে যদি কোয়া যায় 40 বছর পাছত কিন্তু করিমগঞ্জ কোনো যে রাজ্যসভার সাংসদর মনোনয়ন পাইছে, আর জয় প্রায় নিশ্চিত, যদি দেখা যায় যে সংখ্যা যে আছে বিরোধী সংখ্যা, সংখ্যার হিসাব করলে কিন্তু জয় প্রায় নিশ্চিত। আর একটা কথা কব লাগবে যে বিজেপির ফালর পড়া, বিজেপির ফালর পড়া কোনো প্রথম বরাক উপত্যকাত এগারী রাজ্যসভার সাংসদ হয়ে আছে, আর ইয়ার মিশন রঞ্জন দাস যেগুলি কিন্তু 1991 সনের বিধায়ক হয়ে আছে, চারিবারক বিধায়ক হয়েছিলে, আর যে বিজেপির জন্মলগ্ন, জন্মলগ্নেরপরা কিন্তু কেবাগী নেতা আছে, যেদরে মিশন দাস, রমেন ডেকা, আজি নিশ্চয়ই একটা ভাল যে প্রার্থী দিয়ে আছে, ভাল একটা পজিশন দিয়ে আছে। ইয়ালে কিন্তু কিন্তু যে পুরনি বিজেপি হল আছে, পুরনি বিজেপির মাজত কিন্তু যে অল্প সামান্য খুব থাকিব পারে বা খুব আসলে সকল নির্বাচন হওয়ার একটা একটা পরিলক্ষিত হয়েছে, যেন গতি করিমগঞ্জ জেলা বিজেপি সুব্রত ভট্টাচার্য আর কিনা একটা কব বিচার আমি অল্প আপনাদের যেটা কৈছে যে বিজেপি নতুন আর পুরানে এইবিলাক যিজনে কই থাকে একটু তেলুকের বিষয় আছে। আমি দেখেছো অলপদিন আগতে আমার মাননীয় প্রাক্তন রাজ্যিক সভাপতি, প্রাক্তন সাংসদ রমেন ডেকা মহোদয়ক রাজ্যপাল করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পড়া। আজি মিশনদাক, মিশনদা খালি চারিবারের বিধায়ক এটা নহয়, মিশনদা দুইবারের ফ্লোর লিডার আসলে, যেতিয়া ভারতীয় জনতা পার্টির অবস্থা ইমান না আসিল আসামত, মিশনদা নিচিনা কার্যকর্তাক দলের জ্যেষ্ঠ নেতাক আজি নমিনেশনটি দেওয়া হয়েছে। আর আপনি যে কৈছে যে জিতাটো প্রায় নিশ্চিত, বিরোধী দলে নমিনেশন দিব নয় এই দুইটা সিটত, এই যে দুই আসন খালি আছে নমিনেশন ডিক্লেয়ার করেছে ভারতীয় জনতা পার্টিতে, তাত যে সংখ্যার দরকার আছে এটু একটা বিষয়, কিন্তু এটু বেলেগ নোটিফিকেশন হব, দুটা আসনত একইলগে নোটিফিকেশন নহয়, দুটা সেপারেটলি নোটিফিকেশন হব দুটা আসনের কারণে, আর এই কারণে বিরোধী নমিনেশন দিব নয়, এটু নমিনেশন ভারতীয় জনতা পার্টিয়ে মিশন রঞ্জন দাস আর রামেশ্বর তেলি মহোদয় ডিক্লেয়ার করেছে, এটু জিতাটো 100% কনফার্ম আছে, আর আমি আজির দিনত কব পারো মিশনদা রাজ্যসভার এমপি হব, এটু খাটাং আছে। হয় নিশ্চয়ই, যদি দুইগী রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয় নিশ্চয়ই যে প্রদেশ বিজেপির কারণে বা গোটে কারণে একটা ভাল কথা, আর বিজেপির দিক যদি চা যায় যে এনেদরে যে এটা বর্তমানে যে সংখ্যা আছে, সংখ্যার যদি অঙ্ক করলে কিন্তু দেখা যায় যে দুইগী সাংসদ নির্বাচন নির্বাচিত হওয়ার অতি সম্ভাবনা আছে, যদি দুইগী নহয় অন্ততপক্ষে একগারী তো নির্বাচিত হবই, ইয়া প্রায় নিশ্চিত এই কোয়া যায়।